গভীর রাতে দরজা ভেঙে ডিবি পুলিশ বাসায় ঢুকেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে অভিযোগ করেছেন নূর। মঙ্গলবার রাত 2টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফেসবুক থেকে লাইভে যান নূর। তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে, পরে বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ধরে নিয়ে যায় ডিবি। ভিপি নূর ফেসবুক লাইভে জানান, তার 2 মাস ও 3.5 বছরের ছোট বাচ্চা দুটি পুলিশের এ তাণ্ডবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নূর অভিযোগ করেন, রাতে তার বাসায় মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে যিনি এসেছিলেন তিনি মদ্যপ ছিলেন। ডিএমপি কমিশনার তথা পুলিশ প্রধানকে উদ্দেশ্য করে নূর বলেন, সকালে ডিবির ওই ডিসির ডোপ টেস্ট করা উচিত, তিনি যে মদ্যপ ছিল তার প্রমাণ পাওয়া যাবে। এর আগে পরিমনির মামলা তদন্ত করতে তার সাথে সাকলায়েনের কাণ্ড সবাই দেখেছে। নূর বলেন, ছাত্ররা যখন সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ তখনই প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে। বুয়েটের 24 জন ছাত্র গ্রেপ্তারের ঘটনায় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এই আন্দোলনকে প্রভাবিত করতেই রাতের অন্ধকারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে তারা। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে নূর বলেন, বিরোধী দলসমূহের চলমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের একদফার আন্দোলন গত 30 জুলাই সমর্থন করে বৃহত্তর ছাত্রঐক্যের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এরপর থেকে ইয়ামিন মোল্লাকে অপরিচিত বিদেশি মোবাইল নম্বর ও সরাসরি প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। তার গ্রামের বাড়িতে একাধিকবার পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়ে তল্লাশি চালায়। তিনি আরও বলেন, 29 জুলাই শনিবার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে হামলা, গ্রেপ্তার ও বুয়েট শিক্ষার্থী সহ 34 জনকে টাঙ্গুয়ার হাওড় থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের প্রতিবাদে বুধবার বিকেল 4টায় ঢাবির রাজু ভাস্কর্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় বিন ইয়ামিন মোল্লাকে তুলে আনতে পল্টনে ডিবির তৎপরতা দেখা গিয়েছিল। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক নিয়ে যায়। এর আগে রাত 10টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত 8টায় মোহাম্মদপুর থেকে বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। 8 ঘন্টা পর ভোর 4টায় ছেড়ে দেয় ডিবি। রিজওয়ানা রিন্তি, কালবেলা।